বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হুসাইন কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অনেকেই আছি যে আমরা একটি বাড়ি তৈরি করব স্বপ্ন দেখি একেবারে আকর্ষণীয় ও মনোমুগ্ধ করে একটি বাড়ি তৈরি করবো স্বপ্ন দেখি কিন্তু আমাদের বাজেট কম যারা এই ধরনের কল্পনা করেন অথবা এই ধরনের চিন্তাভাবনা করতেছেন যে আমি খুবই সুন্দর করে একটি বাড়ি তৈরি করব কিন্তু আমার বাজেট কম আছে তাহলে আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য আজকের এই বাড়িটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে যাদের বাজেট কম আছে তাদের কথা চিন্তা করে আজকের এই বাড়িটি মূলত সম্পূর্ণ ইটের গাঁথনির উপর তৈরি করা হবে এবং উপরে টিন দেওয়া হবে এক চালা করে কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর এবং চমৎকার মনে হবে মনে হবে যেন এটা স্বাদ দিয়ে করা হয়েছে সার দিয়ে করলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই দেখা যাবে কিন্তু খরচ একেবারেই কম দেখতে একেবারেই আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে আপনারা যারা এই ধরনের বাড়ি তৈরি করতে চান দুইটি বেডরুম দিয়ে খুবই সুন্দর ও চমৎকারভাবে যে ডিজাইনটি করা হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনের বাড়িটিও করতে পারেন কত টাকা খরচ হবে এবং কি কী মালামাল লাগবে আজকের এ বাড়িটি তৈরি করতে গেলে বিস্তারিত আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দুটি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে এবং একটি ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে থাকবে খুবই সুন্দর অবশ্যই অল্প টাকার ভিতরে যারা বাড়ি তৈরি করতে চান এই প্লানটি আপনি দেখতে পারেন অথবা আপনি চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার মনের মতো বাড়ির ডিজাইনও করে নিতে পারেন সম্মানিত ভিউয়ার এই ধরনের বাড়ি তৈরি করতে গেলে আপনারা সবচেয়ে বেশি যে প্রবলেমটি ফেস করেন সেই প্রবলেমটি নিয়ে আমি আজ আপনাদের সামনে প্রথমে আলোচনা করব দেখুন আপনারা ইউটিউবে চাইলে কিন্তু অনেকবারের ডিজাইন আছে যে টিন দিয়ে ছাদের মতো কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে কেউ আলোচনা করেন আমি আপনাদেরকে প্রবলেমগুলো আজকে দেখাচ্ছি যেমন সবচেয়ে কমন যে প্রবলেমটি হয় আমার কাছে সবচেয়ে বেশি ফোন আসে যে প্রবলেমটি নিয়ে দেখুন এই টিন ফিটিং করবে কিভাবে। এটা এখানে দেখুন আমরা টিন ফিটিং করে দেখিয়ে দিয়েছি আজকে অনেকে মনে করেন যে এখানে টিনটা জঙে ধরে যাবে এই টিন জঙে না ধরার জন্য আমরা দেখুন একটি উফাই বের করেছি সেটা হলো আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই উপরের যে গাঁথনিটা এটা কিন্তু টিনের সাথে লাগেনি টিনটা সম্পূর্ণ একেবারেই ফাঁকা এখানে প্রায় এক ইঞ্চি ফাঁকা রেখেছি আমি কিন্তু এখানে এইটার গাঁথনি হবে পাঁচ ইঞ্চি তার মানে হলো আপনার আমি যদি এটাকে ডিলেট করে দেই এবং এটাকেও ডিলিট করে দিই এখন আপনি দেখতে পারবেন যে আসলে আমি মূলত জিনিসটা কিভাবে সাজিয়েছি দেখুন এটা হলো পাঁচ ইঞ্চি গাঁথনিটা এ পর্যন্ত উঠবে এটাও যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমি এটাকে উপরে তুলে নিলাম দেখুন এখন যদি আপনি লক্ষ্য করেন দেখুন এই যে গাঁথুনিটা এই গাঁথনিটা কিন্তু টিনের প্রায় এক ইঞ্চি উপর উঠে গেছে এখন এই গাঁথনির উপরে আমি দশ ইঞ্চি গাঁথনিটা বসাবো দেখুন দশ ইঞ্চি গাঁথনিটা বসালে কী হলো এখানে আমার টিন থেকে এক ইঞ্চি ফাঁকা হয়ে গেল। তখন এই টিন থেকে যদি ইটের গাঁথনিটা এক ইঞ্চি ফাঁকা থাকে ওই ক্ষেত্রে আপনার এই টিনে জং ধরার কোনো মানে চান্স নেই জং ধরবে না তারপরে সব দিক থেকে দেখুন এখানেও এক ইঞ্চি ফাঁকা এখানেও এক ইঞ্চি ফাঁকা টিন থেকে এক ইঞ্চি ফাঁকা দেখছেন সব জায়গায় আশা করি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করছেন যারা যারা এই ধরনের বাড়িটি তৈরি করতেছিলেন আপনাদের এই প্রবলেমটি সমাধান হয়ে গেছে আর এখানে এই বাড়িটি আমি এখান থেকে যেহেতু এটা প্রস্থ কম আঠারো ফিট প্রস্ত এখান থেকে এই পর্যন্ত আমার এক ফিট ডাউন রেখেছি আপনারা দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখান থেকে আমি এই পর্যন্ত এক ফিট ডাউন রেখেছি আশা করি যারা এই ধরনের প্রবলেম ফেস করতেন প্রবলেমটি আজকের পর থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর প্রবলেম ফেস করতে হবে না সম্মানিত ভিউয়ার এখন আমি আপনাদের সামনে এই বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি উপস্থাপন করব দেখুন এই বাড়িটি করতে গেলে আপনার পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বাই একুশ ফিট আট ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে যা স্কোয়ার ফিটে সাতশো সত্তর স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসাবে ওয়ান দশমিক সেভেন সিক্স শতাংশ হয় এই বাড়িটিতে টোটাল দুটি বেডরুম থাকবে এগারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম থাকবে একটু মিডিয়াম আকারে এবং একটি বড় বেডরুম থাকবে তেরো ফিট বাই বারো ফিট দেখুন বন্ধুরা এখানে একটি দশ ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি একটি ড্রয়িং এবং ডাইনিং রুম থাকবে একসাথে এবং একটি টয়লেট থাকবে কমন টয়লেট যে টয়লেটটি সবাই ইউজ করবে এবং একটি কিচেন রুম থাকবে যথেষ্ট বড় বারো ফিট বাই ছয় ফিট খুবই সুন্দর একটি ডিজাইন যারা ছোট্ট একটি ফ্যামিলির জন্য বাড়ি তৈরি করতে চাচ্ছেন অল্প টাকার অল্প টাকা খরচের ভিতরেই আসলে এই বাড়ির ডিজাইনটি কিন্তু অসাধারণ একটি ডিজাইন দেখুন আমি খরচের হিসেবটিও আপনাদের সামনে উপস্থাপন করবো কোথায় কতটুকু মালামাল লাগবে অলরেডি আমি হিসেবটি করে রেখেছি এখন আপনাদের সামনে শুধু এই সামারিটা উপস্থাপন করবো দেখুন এবারটা করতে গেলে মোটামুটি আপনার একশো পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে যেটা আমরা একশো চারশো পঞ্চাশ টাকা করে ধরলাম ষাট হাজার টাকা আসে এবং এখানে বালির প্রয়োজন পড়বে প্রায় পাঁচশো সিএফটির মতো এবং ফি প্রয়োজন পড়বে চার হাজার ফিস এখানে নাম্বারিটের প্রয়োজন পড়বে আপনার বারো হাজার ফিসের মতো আমরা আট হাজার আট টাকা করে ধরলাম ইটের দামগুলো এবং এখানে কোনো মিলি ডায়ার কাজ নেই আমরা কোনো রড ইউজ করতেছি না এই বাড়িতে কোনো কলাম থাকবে না এখানে দেখুন যদি আপনার মাটিটা দুর্বল থাকে আমি থ্রি ডিজিটি দেখাই দেখুন এখানে আমরা কোনো কোনো ভিম ইউজ করি না অথবা রড রডের যে কলমগুলো হয় কলমগুলো ইউজ করিনি সম্পূর্ণ ইটের উপর আমরা ডিজাইনটি করলাম কারণ হলো এটা একটা টিন শেট মানে টিন সেট বাড়ি এক চালা বাড়ি যেটাকে বলা হয় দেখতে খুব হু ছাদের মতোই দেখা যাবে কিন্তু উপরে টিন থাকবে দেখুন এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি আমরা এখানে খরচটা যে দরলাম এখানে মাটি থেকে দুই ফিট হাইট ধরলাম আপনার ফ্লোর লেভেল এবং কোনো গ্রেড বিম ধরা হয়নি যদি আপনার গ্রেড বিম দিতে হয় এক্ষেত্রে খরচটা কিছুটা বেড়ে যাবে এবং যদি আপনার হাইট আরও উচ্চতা করতে হয় যেমন দুই ফিটের জায়গায় যদি আপনি আড়াই ফিট করেন ওই ক্ষেত্রে খরচটা সামথিং বেড়ে যাবে আমরা যেভাবে দেখাচ্ছি এখান থেকে এখানে দুই ফিট আপনার মাথায় রাখবেন তারপর এখানে আপনার টোটাল রড প্রয়োজন ফরবে প্রায় সাড়ে চারশো কেজির মতো রডের প্রয়োজন ফরবে এখানে আমরা রডের দামগুলো আশি টাকা করে ধরলাম ইটের দাম আট টাকা ধরলাম এভাবে যদি আমরা হিসাব করি ওই ক্ষেত্রে দুই লক্ষ বত্রিশ হাজার টাকার ইট বালি রড সিমেন্টের প্রয়োজন পড়ে এখন আসুন আপনাদের দরজা সহ কত টাকা লাগবে এই মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে আর বাড়িটা হবে না আরও কাজ বাকি থেকে যাচ্ছে যেমন আপনার দুইটা রুমের জন্য দুইটা দরজা লাগবে আমরা পাঁচ হাজার টাকা করে ধরলাম দশ হাজার টাকা যদি আপনারা স্টিলের দরজা ইউজ করেন আরেকটি আপনার তিনটি উইন্ডো আপনার প্লাস্টিকের দরজা প্রয়োজন পড়বে এই প্লাস্টিকের দরজাগুলো যদি আমরা তিন হাজারের টাকা চার হাজার টাকা করে ধরি ভালো একটু উন্নত মানের তাহলে বারো হাজার টাকা আসে দেখুন একটি মেন দরজা লাগবে আমরা দশ হাজার টাকা ধরলাম এবং চারটি উইন্ডো আমরা এখানে ধরলাম যদি আপনি ছয়টি উইন্ডো ইউজ করেন এই ক্ষেত্রে আপনাকে এখানে ছেষট্টি হাজার টাকা বাজেট রাখতে হবে আমরা এখানে চারটি উইন্ডো দেখাচ্ছি চুয়াল্লিশ হাজার টাকা এখানে রাজমিস্ত্রির জন্য আমরা একশো বিশ টাকা পার স্কোয়ার ফিটে খরচ দেখাচ্ছি বিরানব্বই হাজার টাকা হলে আপনি রাজমিস্ত্রির কাজগুলো হয়ে যাবে ইনশাল্লাহ এখানে এক্সট্রা আমরা আরও দেড় লক্ষ টাকা দিচ্ছি প্রশ্ন হলো এই দেড় লক্ষ টাকা দিয়ে কি করবেন আপনি অনেকে আমাদেরকে কমেন্টে লিখেন যে এই দেড় লক্ষ টাকা কি আপনাদেরকে দিয়ে দেবো ভাইয়া আমাদেরকে দিতে হবে না আমরা জাস্ট আপনাদেরকে হেল্প করতেছি যাতে আপনারা বাড়িটি করতে পারেন সঠিক হিসেবটি আপনারা পেয়ে যান আমাদের একটি ভিডিও দেখে আপনি যেন সঠিক একটি গাইডলাইন পান এই দেড় লক্ষ টাকা দিয়ে আপনি রঙের কাজ করাবেন ইলেকট্রিক কাজ করাবেন প্লাম্বিং কাজ করাবেন এবং আউট যে লুকিংটা দেখা যাচ্ছে একটি ফোর্স আছে দেখুন এখানে একটি ফোর্স আছে এই ফোর্সের কাজ করাবেন এবং উপরে যে শেড দেখতে পাচ্ছেন এই টিন শেডের কাজ করতে হবে আপনার এই টিন শেড নিয়ে টোটাল এখানে আপনার এই দেড় লক্ষ টাকা বাজেট রাখতে হবে আপনার আউট যে কাজগুলো এক্সট্রা আমরা এটা এক্সট্রা দিয়ে বুঝালাম যে এই খরচগুলোর বাহিরে আপনার আরও দেড় লক্ষ টাকা আপনাকে খরচ করতে হতে পারে তাহলে এখানে তিন লক্ষ আঠারো হাজার এখানে দুই লক্ষ বত্রিশ হাজার তাহলে কত আসলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু আপনি এই অসাধারণ বাড়িটি করে ফেলতে পারবেন একেবারেই কম খরচের ভিতরে আপনারা এই বাড়িটি করতে পারবেন যদি আপনাদের মাটি একটু দুর্বল হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনাকে অবশ্য ছয় লক্ষ টাকা বাজেট রাখতে হবে সম্মানিত ভিউয়ার আমরা যখন আমাদের স্বপ্নের বাড়িটি তৈরি করব চেষ্টা করব ভালো এবং উন্নত একটি সিমেন্ট দিয়ে আমাদের স্বপ্নের বাড়িটি তৈরি করার জন্য বাংলাদেশে সর্বাধিক বিকৃত সিমেন্ট এছাড়াও অত্যাধুনিক টেকনোলজির কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে শাহ সিমেন্ট আপনি ছেলে শাহ স্পেশাল দিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে আপনি শাহ সিমেন্টের উপর ভরসা রাখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের পরবর্তী কাজ করার অনুপ্রেরণা যোগায় তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ